Hello everyone, I am Alok and you are watching Smart Maths. আগামীকাল থেকে স্টার্ট হতে চলেছে এনটিপিসির ফেজ ওয়ান পরীক্ষা। দীর্ঘ সময় ধরে আমরা অপেক্ষা করেছিলাম, মানে অ্যাসপিরেন্টরা পরীক্ষার্থীরা অপেক্ষা করেছিল সেই কবে ফর্ম ফিল আপ হয়েছে, এবং এতদিন পরে আমাদের আলটিমেটলি যাই হোক ফেজ ওয়ান স্টার্ট হচ্ছে সিবিটি ওয়ানের, এনটিপিসি সিবিটি ওয়ান, আর সেটা হচ্ছে আগামীকাল থেকে ফেজ ওয়ানে যাদের পড়েছে আগামীকাল অর্থাৎ 28 তারিখ থেকে পরীক্ষাটা স্টার্ট হচ্ছে। তাই অ্যাজ আ টিচার আমার মনে হলো লাস্ট মিনিট কিছু তোমাদেরকে একটু জাস্ট এনকারেজ মোটিভেট করার জন্য কিছু কথা বলা, সেই জন্যই ভিডিওটা নিয়ে এলাম। ঠিক আছে, অলরেডি যাদের যাদের পরীক্ষা যে যে সেন্টারে আশা করি তারা সেই সেই সেন্টারে তো পৌঁছেই গিয়েছো, এবং আজকের রাতটা হয়তো তাদের অনেক এনথুজিয়াজমে কাটবে, অনেকের একটু ঘুমও আসবে না, এরকম একটা হয় পরীক্ষার আগের দিন ঘুম টুম আসে না। তো যাই হোক, আশা করছি তোমরা নিজের নিজের জায়গাতে পৌঁছে গিয়েছো, যাদের কালকে পরীক্ষা আছে, আবার যাদের একদিন দুদিন পরে আছে তারা ঠিকঠাক করে সেইভাবে করে যাবে, যাদের আগামী কালকে আছে তারা তো সেন্টারে আই থিঙ্ক পৌঁছে গিয়েছো আগের দিন, যাদের দূরে দূরে সেন্টার, আর যাদের এক দুদিন পরে আছে তারাও যাবে। তো তাদের সকলেরই জন্য যাদের এই ফেজ ওয়ান যেহেতু স্টার্ট হতে চলেছে এই ভিডিওটা নিয়ে আসা। ঠিক আছে, তো আমি এখানে ভিডিওতে চেয়ে কিছু তোমাদেরকে ডুজ অ্যান্ড ডোন্টস বলবো, আর তো সময় নেই প্র্যাকটিস পড়াশোনার গল্প আর নেই, যার যার এখন টাইম অ্যাকশন, যাদের কালকে আছে পরশু দিন আছে পরীক্ষা। ঠিক আছে, তো কিছু ডুজ অ্যান্ড ডোন্টস যেগুলো এই আজকে আর কালকে, আজকে রাতে কালকে সেন্টারে গিয়ে কী কী করণীয় কী করবে যাতে তোমাদের ম্যাক্সিমাম তোমরা আউটপুট পেতে পারো, এবং একটু মোটিভেট করারও চেষ্টা করছি তোমাদেরকে অ্যাজ আ টিচার। তো দেখো, প্রথম যে সকল কাজগুলো করবে না আর করবে সেগুলো একটা ছোটোখাটো লিস্ট আমি নিয়েছি। যেমন প্রথম কাজ হচ্ছে ডোন্ট বি নার্ভাস। ঠিক আছে, নার্ভাস একদমই হবে না পরীক্ষায় গিয়ে, নার্ভাসনেস একদমই যেন না আসে, কোনো নার্ভাস হওয়ার গল্প নেই। তুমি মনে করে যাবে যে না, আমি সারা বছর পড়াশোনা করেছি, আমি ফুললি প্রিপেয়ার। আশেপাশে অনেকে থাকবে, অনেকে অনেক গল্প গুজব করবে, এই হতে পারে, এরকম লেভেলের কোশ্চেন আসতে পারে, জানিস এত কঠিন হতে পারে, এক্সাম সেন্টারে গিয়ে এগুলো শুনতে পাওয়া যায়, ওগুলোতে মাথা খাটাবে না। ঠিক আছে, যে যায় বলছে না বলছে কোনো শুনতেই যাবে না, ওগুলোর দিকে ধ্যান দেবে না, তুমি এটুকু ভেবে যাবে যে আমি যা সময় দিয়েছি আমি ফুললি প্রিপেয়ার্ড হয়ে এসেছি, আমি আমার বেস্ট আজকে দেবো পারফর্ম, জাস্ট ফোর দেঙ্গে, মানে যেটাকে ইংরেজিতে বলে ফোর দেঙ্গে ফাটিয়ে দেবো আর কি। তো সেই মেন্টালিটিতেই যাবে যে আমি আমার বেস্ট দেবো, কারণ তুমি যদি পজিটিভ অ্যাটিটিউড নিয়ে পরীক্ষাটা দিতে চাও যে না আমার ভালো পরীক্ষা হবেই হবে, তাহলে দেখবে পরীক্ষাটা তোমার ভালোই যাবে। ঠিক আছে, নেগেটিভ মেন্টালিটি নিয়ে যদি যাও পরীক্ষা দিতে যে না কীরকম হবে, কীরকম কোশ্চেন আসবে, একটা ভয় ভয় ভাব নিয়ে, তাহলে পরীক্ষা খারাপ হয়ে যাওয়ার চান্সেস থাকে, পারফরমেন্স ডাউন হওয়ার চান্সেস থাকে। তো সেই জন্য সেই কাজটা আমরা করবো না, মানে তোমরা করবে না, একদম ফুললি একদম মানে কী বলবো কনফিডেন্সের সাথে যাবে যে আমি ভালো মতো পড়াশোনা করেছি, আমি আমার 100% দিয়ে প্রিপারেশন করেছি, আমার পরীক্ষা ভালো যাবেই যাবে। তো ডোন্ট বি নার্ভাস, নার্ভাসনেস আসার কোনো কারণ নেই, একদম কুল মাইন্ডে যাবে, পরীক্ষা দেবে, দেখবে খুব ভালো তোমার পরীক্ষা হবে। নো ওয়াইল্ড গেসেস, কোনো ওয়াইল্ড গেস করতে যেও না। ওয়াইল্ড গেস কাকে বলা হয়, অর্থাৎ যেটার আমরা কোনো আইডিয়া নেই কোশ্চেনের অ্যান্সার সম্পর্কে বা প্রশ্নটা সম্পর্কে কোনো আইডিয়া নেই, সেগুলোতে ওয়াইল্ড গেস করতে যেও না, বিশেষ করে ম্যাথ আর ম্যাথের ক্ষেত্রে, রিজনিংয়ের ক্ষেত্রে ওয়াইল্ড গেস তো করবেই না, মানে তুমি কিছুই জানো না জাস্ট ঠিক করে দিলে সেই কাজটা করবে না। আর জেনারেল অ্যাওয়ারনেস সায়েন্স পোর্শনগুলো যেগুলো আছে সেখানেও নো ওয়াইল্ড গেসেস, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, নো ওয়াইল্ড গেসেস, এটা ভ্যারি করে পার্সন টু পার্সন, বাট আমার পার্সোনাল ওপিনিয়ন নো ওয়াইল্ড গেসেস। ওয়াইল্ড গেস মিনস হচ্ছে কোনো একটা কোশ্চেন হলো যার সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই, সেটা কোনোদিন শোনোনি, কোনোদিন জানোনি, কিচ্ছু জানো না, চারটে অপশনের মধ্যে চোখ বন্ধ করে একটাকে টিক করে দেওয়া, ব্লাইন্ড গেসও বলতে পারো, সেই কাজটা করবে না। ঠিক আছে, অপশন এলিমিনেট করতে পারলে, যে কোনো একটা আইডিয়া পেলে যে না এই দুটো হবে না এটা হতে পারে এরকম কিছু পেলে করতে পারো, কোনো একটা লজিক খাটাতে পারলে মাইন্ড দিয়ে সেটা করতে পারো, বাট এমনি ওয়াইল্ড গেস করতে যেও না। ঠিক আছে, কারণ ভুলের নেগেটিভ মার্কিংয়েরও একটা ব্যাপার থাকে, ঠিক আছে, তো সেটাও একটা বড় এফেক্ট ফেলবে। মেনটেন অ্যাকুরেসি, অ্যাকুরেসি মেনটেন করবে, দো আমি নর্মালাইজেশন ফর্ম ফর্মুলাটা দেখিনি রেলওয়ে যে সেখানে অ্যাকুরেসি ম্যাটার করে কিনা নর্মালাইজেশনে, বাট সেটা পরের কথা, আমাদের এমনি অ্যাকুরেসি মেনটেন করতে হবে, অর্থাৎ কি পারা কোশ্চেনটাকে যেটা আমরা করে এসেছি টাইম দিয়ে সেটা যেন ভুল না হয়। ঠিক আছে, তো জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে তো পারলে না পারলে না পারলে সেগুলো আলাদা ব্যাপার, বাট অ্যাকুরেসিটা ফল করে যায় ম্যাথ আর রিজনিংয়ের ক্ষেত্রে, আর সেই ফল করে কী কারণবশত, সেলি মিস্টেকগুলোর জন্যে। আমরা অনেক সময় তাড়াহুড়োতে সেলি মিস্টেক করি, তাই তাড়াহুড়ো খুব করারও দরকার নেই, একটু তো স্পিড থাকবে বাট খুব করার দরকার নেই, কারণ তোমরা এখানে 90 মিনিট টাইম পাচ্ছ, যাদের প্র্যাকটিস ভালো আছে মক টেস্ট বাড়িতে দিয়ে গিয়েছো তোমরা জানো যে তোমার কত সময় লাগতে পারে, উইদিন টাইম হয়ে যাবে, তো খুব তাড়াহুড়োও করতে যাবে না আবার খুব স্লোও যাবে না, বাট অ্যাকুরেসি যেন মেনটেন থাকে, মানে ভুল ভ্রান্তিগুলো যেন খুব কম হয়। ঠিক আছে, কিছু কিছু কোশ্চেন্সে যেখানে ভুল হওয়ার চান্সেস থাকতে পারে বলে মনে হয়, মিসক্যালকুলেশন হতে পারে, সেই জায়গাগুলো একটু ভালো করে ধ্যান দেবে পরীক্ষাতে। ঠিক আছে, নেক্সট হচ্ছে রিচ, সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা সেটা আমি মনে করি সেটা হচ্ছে রিচ এক্সাম সেন্টার আর্লিয়ার, এটা খুবই প্রয়োজন মাইন্ডসেট তৈরি করার জন্য, একদম পরীক্ষা যে টাইমিং, আমি অ্যাডমিট দেখিনি বাট যেটা তোমাদের রিপোর্টিং টাইম আছে, সাপোজ অন্যান্য পরীক্ষাগুলো যেরকম থাকে এতটা থেকে এতটা রিপোর্টিং টাইম, তার একটু আগেই চলে যাবে। ঠিক আছে, অনেকক্ষণ পারলে আধা ঘন্টা এক ঘন্টা, মানে এক ঘন্টা আগে গিয়ে সেন্টারে বসে থাকো তাও বেটার, মানে যেখানে তোমার এক্সাম সেন্টার পড়েছে তার বাইরে গিয়ে বসে থাকো এদিক ওদিক তাও ঠিক আছে, বাট
টাইমের আগে পৌঁছবে, মানে একদম এরকম না হয় যে তুমি লাস্ট মোমেন্ট এন্ট্রি নিচ্ছ, ঠিক আছে, টাইম প্রেশারে, কারণ অনেক সময় অনেক ডকুমেন্টের প্রবলেম হয়, অনেক কিছু মেন্টাল একটা ব্যাপার আছে। তো যদি তোমার সবথেকে বড় জিনিস, এতদিনে পড়াশুনো যা করা তুমি করে নিয়েছো, এখন যে গেমটা, এখন যে পুরো খেলাটা, সেটা কিন্তু পুরোপুরি মেন্টাল লেভেলে। এখন আর কোনো শেখার পড়াশুনো করার টাইম নেই, এখন যা আছে পুরোপুরি কালকের দিনে। তোমার বডি অ্যান্ড মাইন্ড যেন কুল বা রিল্যাক্স থাকে, বডি অ্যান্ড মাইন্ডকে পুরোপুরি রিল্যাক্স রাখতে লাগবে। মাইন্ড যদি একটু ডিসব্যালেন্স হলো তাহলে কিন্তু গন্ডগোল হতে পারে, আর মাইন্ডকে পুরোপুরি তোমাকে রিল্যাক্স রাখতে হবে। সেজন্য একটু আগে পৌঁছবে, সেখানে গিয়ে বসে থাকো, সময় কাটাও, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তোমাদের যদি কারো মনে হয় যে গিয়ে দাঁড়িয়ে আছো, কারেন্ট অ্যাফেয়ার্সের যে কারেন্ট অ্যাফেয়ার্সের ইয়েগুলো নিয়ে গেছো, ম্যাথের ফর্মুলাগুলো একটু দেখছো দাঁড়িয়ে দাঁড়িয়ে, দ্যাট ইজ ওকে, সেটা ঠিক আছে, কোনো ব্যাপার নয়। বাট একটু আগে পৌঁছবে এক্সাম সেন্টারে, লাস্ট মিনিট রাশ যেন না হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে মেনটেন কোভিড গাইডলাইন্স অ্যান্ড সেফটি। কোভিড গাইডলাইন্স যেগুলো দিয়েছে তোমাদেরকে সেগুলো তো মানতেই হবে, সেফটি, মাস্ক টাক্স মাস্ক পরে যাবে, এবং অন্যান্য স্যানিটাইজেশন ব্যাপারগুলো, কারণ হেলথটা বেশি করে ইম্পর্টেন্ট, কারণ আগামীতে আরও পরীক্ষা থাকবে, তো সেই জায়গাটা একটু মেনটেন তোমাদেরকে কিন্তু করতে হবে। নেক্সট হচ্ছে পিক ইজি কোশ্চেন্স ফার্স্ট, ইজি কোশ্চেন্সগুলোকে আগে পিক করবে, ইজি কোশ্চেন্সগুলোকে আগে পিক করবে, কঠিন কোশ্চেন না। কিন্তু এটা বারবার আমি বলছি, স্কিপিং ইজ অ্যান আর্ট, স্কিপ যে ভালো করে করতে পারবে সে অনেকটা, মানে অর্ধেক ব্যাটেল সে জিতে যায়, অর্ধেক যুদ্ধ সে জিতে যাবে, যে স্কিপ করার যে আর্টটা যা শেখা আছে, কলাটা। তো ইজি কোশ্চেন্সগুলোকে আগে পিক করবে, কঠিন কোশ্চেন্সগুলো পরের জন্য ছাড়ো। পারবে না এরকম নয়, আমি পারবো বাট আমি পরে করব, ঠিক না, আমি ইজি কোশ্চেন্সগুলোকে আগে পিক করব, কারণ আমি আমাকে ওই টাইমের মধ্যেই সবগুলো করতে হবে। আমি আগে কঠিন করি পরে ইজি করি সেরকম তো কোনো ব্যাপার নেই, আমি ইজি কোশ্চেন্সগুলো আগে পিক করব। তাহলে ধীরে ধীরে যত এক্সাম টাইম যেতে থাকবে, তুমি তোমার যে কনসেন্ট্রেশন লেভেল সেটা বাড়তে থাকবে, তো সেক্ষেত্রে কী হবে, আরও বেশি তুমি লাস্টের দিকে করতে পারবে। আরেকটা যেটা হচ্ছে সেটা কি, ইফ সেকশন ওয়াইজ কোশ্চেন, যদি সেকশন ওয়াইজ থাকে, আমি আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম আমার এক ইনসাইট চ্যানেল এবং বলেছিলাম, যদি সেকশন ওয়াইজ কোশ্চেন থেকে থাকে বাই চান্স, মানে যেরকম আরআরবির মক টেস্ট দিয়েছে, যেটা সলিউশন আমি আজকেই তোমাদেরকে দিয়ে দিচ্ছি রাত্রেবেলা, তো সেরকম যদি থাকে যে দেখালো জেনারেল অ্যাওয়ারনেসগুলো একসাথে, ম্যাথগুলো একসাথে, আর হচ্ছে গিয়ে তোমার রিজনিং একসাথে, সেক্ষেত্রে আমি প্রেফার করব, তোমাদেরকে বলবো অন্তত, যে যেভাবে প্র্যাকটিস করেছো জানি না, যদি মক টেস্ট দেওয়ার সময় অলরেডি একটা তোমার মাইন্ডসেট হয়ে থাকে তো দ্যাট ইজ ওকে, বাট আমি প্রেফার করি সাধারণত যে ম্যাথটাকে লাস্টে করার, হাত দেওয়ার। জেনারেল অ্যাওয়ারনেসে 40টা কোশ্চেনকে আগে পার করে দিয়ে তারপরে তোমাদের রিজনিং করলে কিছুটা, লাস্টে ম্যাথ। আর যদি ম্যাথের কোশ্চেন দেখে মনে হচ্ছে না ইজি আসছে লেভেলে, তাহলে প্রথমও মানে মিডিলে করতে পারো, বাট আগে জিএসের কোশ্চেনসগুলো করে নিও, কারণ এরকম যেন না হয় ম্যাথ আর রিজনিং করতে নিলে আগে তোমাদের সময় পার হয়ে গেলো, লাস্টে জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেনসগুলো দেখতে পেলে না, সাপোজ 5টা জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন দেখতেই পেলে না, এরকম যেন না হয়। হতে পারতো সেই 5টার মধ্যে তোমার 3টে জানা ছিল, তাহলে 3 নম্বর তুমি মিস করে দিলে, এই কাজটা যেন তোমাদের একদমই না হয়, ঠিক আছে। এই কোশ্চেন যেন ছুটে না যায়, আমি যেন কারো কাছে না শুনতে পারি, পরে এসে তোমরা কমেন্ট করছো দাদা আমার টাইম হয়নি, আমি কোশ্চেন্স দেখতে পারিনি, এটা খুবই বাজে জিনিস, কোশ্চেন দেখতে না পারো, দেখার পরে না পারো, ঠিক আছে, তাতে কী হয়, যখন পরীক্ষাতে বেরোবে তোমাদের মনে হবে না যে, মানে খারাপ মনে হবে না, মনে হবে না আমি বেস্ট দিয়েছি, আমি সব কোশ্চেন্স দেখেছি, আমি যতটা পারতাম সততা দিয়েছি, এই আফসোসটা থাকবে না যে আমি 3টা কোশ্চেন 5টা কোশ্চেন দেখতেই পেলাম না, ওখানে তো 2-3টে পারতে পারতাম। তাই এই কাজটা করবে না, ঠিক আছে, চেষ্টা করো ম্যাথটাকে লাস্টে করার, কারণ অনেক সময় ম্যাথ ক্যালকুলেটিভ হতে পারে, চান্সেস আছে, যদি ক্যালকুলেটিভ হয়ে যায় বাই চান্স তখন কিন্তু তোমাদের এটা প্রথমে ধার দিলে সময়টা বেশি নষ্ট করে দেবে। কমপ্লিট এক্সাম ইন অ্যাটলিস্ট 2 রাউন্ড, মানে চেষ্টা করো অন্তত 2টো রাউন্ডে বা এটাকে কমপ্লিট করার, মানে 1টা রাউন্ডেই কমপ্লিট করতে যেও না, মানে প্রথমেই স্টার্ট করবো স্যার আমি প্রথম থেকে শেষ অবধি যাবো, মাঝখানে যেটাই আসুক ভাঙতে ভাঙতে যাবো, এই কাজটা করো না, কারণ মাঝখানে যদি বাইচান্স কোথাও কংক্রিটের একটা দেওয়াল পেয়ে যাও, মানে একটা হার্ড ম্যাট পেয়ে যাও, ওখানে হাত পা ভেঙে দিলে আর তারপরে তুমি একদম মানে হামাগুড়ি দিয়ে দিয়ে এগোচ্ছো লাস্টের দিকে, আর টাইম নেই হাতে, তো পৌঁছতে পারবে না গন্তব্য লক্ষ্যে তুমি, তো সেটাকে লাস্টে রাখো। লাস্টে আমি আগে প্রথম থেকে ইজিগুলো করতে করতে যাই, একবারে পার করি, আবার সেকেন্ড রাউন্ডে তখন যেগুলো হার্ড ম্যাথ আছে সেগুলো, হার্ড ম্যাথ বা রিজনিং আছে সেগুলো করব। তো এই কটা জিনিসের দিকে ধ্যান রাখবে, তোমরা ভালো রেজাল্ট করে আসবে, ভালো মতো পারফর্ম করে আসবে, এটা আমার মানে দৃঢ় বিশ্বাস। যারা স্মার্ট ম্যাথসের অনেকদিন থেকে ফলো করছো, বিশেষ করে রেলওয়ে সিরিজ হলে এর আগে ভিডিওসগুলো দেখেছো, আমার দৃঢ় বিশ্বাস যে তোমরা ভালো পারফর্ম করে আসবে ম্যাথের ক্ষেত্রে। আর আজকে রাত্রে আমি একটা দিয়ে দিচ্ছি সলিউশন এর আগের দিন, যেটা আরআরবি লাইফ আরআরবি ফ্রিতে যে মক টেস্টটা দিয়েছে তার ম্যাথের পোর্শনগুলো, তো সেটাও আমি দেখলাম অ্যানালাইসিস করে, ইজি ইজি কোশ্চেন লেভেল দিয়েছে, ফাইনাল এক্সামে কীরকম দেবে সেটা তো কালকেই বুঝতে পারবে, তোমরাই ফেস করবে, এবং আমি চেষ্টা করব কালকে রাত্রে তোমাদেরকে আবার অ্যানালাইসিসটা দেওয়া, যে কালকে সারাদিনে কীরকম কীরকম কোশ্চেন আসলো বিভিন্ন জায়গাতে কালেক্ট করে তোমাদেরকে অ্যানালাইসিসও প্রোভাইড করার চেষ্টা আমি অবশ্যই করব, যাতে কালকে তোমরাও দেখতে পাও কীরকম কী হলো, কীরকম লেভেল ছিল, এবং আগামী দিনগুলোতে যারা পরীক্ষা আছে তাদেরও তাদেরকেও জন্য। তো এই যে গাইডলাইন্সগুলো, এই যে কথাগুলো বললাম, এইগুলো সকলের জন্য, যাদেরই ফেজ 1 আছে, ফেজ 2 আছে, ফেজ 2 এর সময় আবার ভিডিও করা যাবে, বাট ফেজ 1 এর জন্য এদেরকে। তো যাও,
আর কোনো চিন্তা ভাবনা নেই, আজকে একটু ভালো করে পারলে ঘুমিয়ে দাও তাড়াতাড়ি, আর বেশি সময় নষ্ট করো না, ঠিক আছে? তাড়াতাড়ি শুয়ে পড়ো, সকাল সকাল উঠে যখন যার যেখানে সেন্টার আছে একটু কিছু ফ্রেশ ট্রেশ হয়ে চলে যাবে পরীক্ষা দিতে, তোমাদের এক্সাম ভালো হবে, ঠিক আছে? বলতে পারো, বলতে মানে ভালো হবেই, এটা আমার দৃঢ় বিশ্বাস। ভালো করে যারা পড়াশোনা করেছো সারা বছর এতদিন ধরে, তাদের পারফরমেন্স বেটার হবেই, তোমাদেরকে কেউ আটকাতে পারবে না। যাও, ভালো মতো করে পরীক্ষাটা দিয়ে এসো, ফ্রেশ মাইন্ডে পরীক্ষা দিয়ে এসো। অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, এই ভিডিওর নিচেই কমেন্ট করে জানাবে, যাদের কালকে পরীক্ষা আছে, যাদের পরশু দিন আছে, তারা আমাকে জানাবে যে কেমন পরীক্ষাটা হলো, পারফরমেন্স কেমন থাকলো, এবং তোমাদের ফিডব্যাকগুলো দেবে যে কিছু কিছু কমন পড়লো কিনা, এতদিন ধরে যে ক্লাস করাচ্ছিলাম তার মধ্যে থেকে কিছু পেলে কিনা, এগুলো আমি তোমাদের কাছে জানতে চাই। তো অল দ্য বেস্ট টু অল অফ ইউ যাদের কালকে পরীক্ষা আছে এবং আগামী দিনগুলোতে আছে, সকলকে অল দ্য বেস্ট আমি আজকের ভিডিওতে জানাচ্ছি। আমাদের রাত্রে ক্লাস আছে, সেটা হবে, এবং এইভাবে করে ক্লাসেসগুলো চলতে থাকবে, অ্যানালিসিসগুলো আগামী দিন থেকে পেতে থাকবে। সো অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ, নেক্সট ভিডিওতে দেখা হবে, তাহলে গুড বাই, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।